বন্ধুরা, সকালবেলা উঠে যে কাজটা আপনি সবার প্রথমে করেন না, সারা দিন সেই কাজটাই আপনার শরীরে সব থেকে বেশি প্রভাব ফেলে। ধরুন আপনি সকালবেলা উঠে এক্সারসাইজ করছেন, তাহলে সারা দিন তার ফল আপনি পাবেন। ধরুন সকালবেলা উঠে আপনি পড়াশোনার মধ্যে নিজেকে লিপ্ত করে দিলেন, তাহলে সেই পড়াশোনা সারা দিন আপনি মনে রাখবেন। এমনই সকালের কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ। আবার যদি মেডিটেশন করেন, তাহলে সেটাও আপনার শরীরে বিশেষ বিশেষ প্রভাব ফেলবে। ঠিক এমনভাবে সকালবেলা উঠে আপনি যে জিনিসটা খাবেন, সেই খাবারটা আপনার শরীরে সব থেকে বেশি কাজে লাগবে। সকালবেলা উঠেই যে ধরনের ব্যক্তিরা পেটটি নেন, তাদের শরীর সব থেকে বেশি খারাপ হয়। যখন আমরা সকালবেলা উঠি, তখন আমাদের পেট একদমই খালি থাকে। আমাদের লিভারের মধ্যে কয়েক রকমের ডাইজেস্টিভ জুস তৈরি হয়, যেগুলো খাবার হজম করতে সাহায্য করে, যেটা আমাদের থেকে কিছু খাবার আশা করে, ভালো খাবার, যে খাবারগুলোকে পচাতে পারবে। কিন্তু সেই সময় আমরা কি দিই না, চা বা কফি। সেই চা বা কফির সাথে যখন সেই জুসগুলো মেশে, তখন তৈরি হয় অ্যাসিডিক রিয়াকশন। যে অ্যাসিডিক রিয়াকশনের কারণে আপনার শরীর হয় খারাপ, আপনার স্কিন হয় খারাপ, চুল পড়ে যায়, গ্যাস অ্যাসিডিটির সমস্যা আসে, আরও হাজার রকমের প্রবলেম তৈরি হয় শরীরে। তো বুঝতেই পারলেন, সকালবেলা যেটা খাবেন সেটা সব থেকে বেশি প্রভাব ফেলবে আপনার শরীরে। আজকের ভিডিওটা আমাদের এই নিয়েই বন্ধু। তো আপনি হয়তো ভাবছেন যে সকালবেলা কি খেতে বলছি আমি, কি এমন খাবার যেটা গেলে সব থেকে বেশি উপকার আসবে। তো সেই জিনিসটা হচ্ছে তুলসী গাছের পাতা। ঠিক শুনেছেন, তুলসী পাতা। এই তুলসী পাতা নিয়ে অনেক ভিডিও হয়তো দেখেছেন, কিন্তু এমন কিছু উপকারী গুণ আছে যেগুলোকে শুনলে আপনি চমকে যাবেন, যেগুলোকে আগে জানতেন না, এবং কীভাবে খাবেন, কী কী উপকার পাবেন সব কিছু এই ভিডিওতে বলবো বন্ধুরা। সব থেকে বড় কথা, তুলসী পাতা এমন কোনো বাড়ি নেই যেখানে পাবেন না। আপনার নিজের বাড়িতেও হয়তো তুলসী গাছ আছে, সেই তুলসী পাতা আপনি নিজেই আপনার শরীরের উপরে প্রয়োগ করতে পারেন। বন্ধু, হিন্দু শাস্ত্রে এই তুলসী গাছের পুজো করা হয়, এবং প্রত্যেকটা হিন্দু বাড়িতে এই তুলসী গাছ তো পাবেনই পাবেন। আর বন্ধু, এখানে ধর্মের প্রশ্ন নয়, এই গাছের হাজারো গুণ। তাই আমার মনে হয় এই গাছ সকলের বাড়িতে থাকা প্রয়োজন। এই তুলসী গাছকে চায়ে দিয়ে প্রয়োগ করা হয়, তুলসী গাছকে বিভিন্ন মেডিসিনে প্রয়োগ করা হয়, এবং এই তুলসী গাছের জুস যেটা হাজারো রোগে কাজে আসে। আপনাদেরকে কি করতে হবে শুনে নিন, মন দিয়ে শুনুন। সকালবেলা খালি পেটে, একদমই খালি পেটে, আপনাদেরকে তুলসী পাতা খেতে হবে। আপনি বুঝতে পারবেন যে আপনাদের জীবন কিভাবে বদলে যাচ্ছে, আপনাদের শরীর কিভাবে বদলে যাচ্ছে এই তুলসী পাতা প্রতিদিনের সেবনে। কিন্তু এই তুলসীকে খাওয়ার আগে কিছু কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে বন্ধু, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই তুলসীকে বেশি চিবিয়ে খেলে হবে না। দেখুন, এই পাতার মধ্যে এমন কিছু প্রপার্টিজ থাকে যেগুলো আপনার দাঁতকে ক্ষতি করতে পারে। দেখুন, এটা তখনই হবে যখন বেশি পরিমাণে চিবিয়ে খাবেন এই তুলসী পাতা, এবং জল না খাবেন। কিন্তু যদি আপনি হালকাভাবে চিবিয়ে গিলে নেন, জল খান তারপরে, তাহলে এই ভয়টা একদমই নেই। আপনি নেবেন তিনটে পাতা, মনে রাখবেন তিন থেকে চারটে পাতা, তার বেশি নয়, এবং সেটাকে হালকাভাবে চিবিয়ে জল দিয়ে গিলে নিতে পারেন বা এমনিও খেতে পারেন। তবে এই কাজটা একদিন করে ফেলে রাখলে হবে না, এই কাজটাকে করতে হবে প্রতিদিন। বিভিন্ন রকমের রোগ যেগুলো ওষুধে কমছে না, যেগুলো আপনার জীবনকে পুরো অতিষ্ঠ করে তুলেছে, সেই সমস্ত রোগ নিমেষের মধ্যে গায়েব হয়ে যেতে পারে তুলসী পাতা খেলে। যদি ডায়াবেটিস থাকে আপনার, তাহলে তুলসী পাতা অবশ্যই আপনাদেরকে খেতে হবে। বন্ধু, এবার চলে যাই চুল পড়াতে। যদি আপনার চুল পড়া রিলেটেড কোনো সমস্যা থাকে বা টাক পড়ে যাওয়ার সমস্যা থাকে, তাহলে এই তুলসী পাতাকে ভুলেও মিস করবেন না। প্রতিদিন তিন থেকে চারটে তুলসী পাতা সকালবেলা খালি পেটে উঠে খাবেন, এবং তারপরে এক গ্লাস জল খেয়ে নেবেন। সেই জলটা যদি তামার পাত্রে রাখা থাকে সারা রাত, তাহলে সেটা আরও বেটার হয়। এমনকি এমন একটা উপায় আপনাদেরকে বলছি যেটার জন্য চুল পড়ার সমস্যা নিমেষে গায়েব হয়ে যাবে। এই তুলসী পাতার রসটাকে আপনাদেরকে নিংড়ে বার করতে হবে, এবং সেই তুলসী পাতার রসটাকে আপনার চুলের গোড়াতে গোড়াতে লাগাতে হবে। এক থেকে দুবার অ্যাপ্লাই করার পরেই বুঝতে পারবেন যে হেয়ার ফল কতটা কমে গেছে। স্নানের এক ঘন্টা আগে আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন, এবং স্নানের সময় সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন, শ্যাম্পু না করলেও চলবে। যদি আপনার মাথায় ড্যানড্রফ থাকে, ড্যানড্রফের সমস্যা যদি থাকে, তাহলেও এই তুলসী পাতার রস অসাধারণ কাজে দেয়। এর মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যেটা আপনার স্ক্যাল্পের টোনকে ধরে রাখবে, স্ক্যাল্পকে সুস্থ এবং রোগমুক্ত রাখবে। এই দুটো কাজ যদি একসাথে করেন, মানে সকালবেলা খালি পেটে তুলসী খাওয়া এবং চুলে এবং মাথাতে লাগানো, তাহলে আপনাদের চুল রিলেটেড যে কোনো সমস্যা চলে যাবে বন্ধু। চলে যায় আবার জ্বরের দিকে। জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, এগুলো তো আজকালকার মানুষের প্রায় প্রত্যেকটা সিজনেই হচ্ছে। আর এখান থেকে আপনাকে রেহাই দিতে পারে তুলসী পাতার রস। যখনই আমাদের জ্বর আসে, তখনই আমরা ডাক্তারবাবুর কাছে যাই। প্যারাসিটামল নেই বা অ্যান্টিবায়োটিক নেই, তবে এগুলো করার আগে তুলসী পাতাকে অবশ্যই
প্রয়োগ করতে ভুলবেন না। বন্ধু, আয়ুর্বেদে এই তুলসী সম্পর্কে অনেক রকম কথা বলা আছে এবং হাজারো বছর আগে থেকে এই তুলসী গাছকে ওষুধ রূপে ব্যবহার করা হচ্ছে। যে কোনো রকমের জ্বর, সর্দি, কাশি সেখান থেকে নিমেষে রেহাই দেয় এই তুলসী পাতা। তো এর জন্য আপনাদেরকে যেটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে কালো তুলসী বা শাম তুলসী। মনে রাখবেন, এই তুলসীকে আপনাদেরকে প্রয়োগে আনতে হবে যেটার পাতার রং একটু কালো হয় বা একটু নীলচে রঙের পাতা হয়, সেই তুলসী গাছটা। সেই পাতার রসটা বার করুন এবং সেটাকে একটু জলের সঙ্গে মিশিয়ে গরম করুন। তার মধ্যে দিন মধু, মধু যেন একদম খাঁটি হয়। আর সেই এক চামচ মিশ্রণটা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আপনাদেরকে খেতে হবে। যে কোনো রকমের জ্বর, সর্দি, কাশি ঠিক হয়ে যাবে এই একটা উপায়। দেখুন, মেডিকেল সায়েন্সও কিন্তু এটা বলেছে যে তুলসীর হাজারো গুণ এবং তুলসী আমাদের শরীরে বিভিন্ন রোগ সারাতে সক্ষম। প্যারাসিটামল খেলে আপনার একটা রোগ ঠিক হবে, দুটো রোগ চলে আসবে শরীরে, কারণ এগুলো সাইড এফেক্টস হয়। প্যারাসিটামল বেশি পরিমাণ খেলে সাইড এফেক্টস তো অবশ্যই থাকে, লিভারের উপরে চাপ পড়ে। কিন্তু তুলসী যদি আপনি খান তাহলে সাইড এফেক্ট ভুলে যান। একটা রোগ তো ঠিক হবেই, সঙ্গে ভিতরে জমে থাকা পুরনো যে রোগগুলো সেগুলো সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, খুকখুকে কাশি বা কফ রিলেটেড সমস্যা, যদি কফ রিলেটেড সমস্যা থাকে তাহলে এই তুলসী দারুণ কাজে আসে। সকালবেলা তিনটে তুলসী পাতা হালকা চিবিয়ে জল দিয়ে খেয়ে নিন। যাদের গলা খুসখুস করে, কথা বলতে গেলে কাশি হয়, তাদের ক্ষেত্রেও তুলসী পাতা দারুণ কাজে আসে। এই তুলসী পাতা যদি দিনে দুবার একটা করে বা দুটো করে খেতে পারেন তাহলে আপনাদের গলা খুসখুস করার সমস্যা চলে যাবে। অ্যাজমা, যেটা বাংলা নাম হচ্ছে হাঁপানি রোগ, সেই হাঁপানি রোগ থেকে মুক্তি দিতে পারে এই তুলসী পাতা। তুলসী পাতাকে কীভাবে খেতে হবে, যেমন বললাম সকালবেলা তিন থেকে চারটে তুলসী পাতা, ব্যাস, আর খাওয়ার দরকার নেই। এভাবে প্রতিদিন খেলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাজমা রোগের উপরেও কতটা প্রভাব ফেলছে এই তুলসী পাতা। বন্ধু, এবার বলি ইমিউনিটি বুস্ট করার কথা। তুলসী পাতার কথা বলছি আর ইমিউনিটি নিয়ে কথা না বললে কি হয় বন্ধু? ইমিউনিটি জন্মগত একটা শক্তি আমাদের, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে পারেন। আর যখন আমরা ভুলভাল খাবার খাই, ভুলভাল লাইফস্টাইল ডিল করি, এক্সারসাইজ করি না, চুপচাপ বসে থাকি, শুয়ে বসে সময় কাটাই, তখন এই ইমিউনিটি না আস্তে আস্তে কমতে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কমে যায়। আর সেটাকে বুস্ট করতে সাহায্য করে এই তুলসী পাতা। তুলসী পাতাকে কীভাবে খেতে হবে শুনে নিন। আপনি তুলসী পাতা চা করে খেতে পারেন। কী কী দেবেন? তিনটে তুলসী পাতা দেবেন, একটু মধু দেবেন, তার মধ্যে দেবেন একটু দারচিনি গুঁড়ো এবং তার মধ্যে দিতে পারেন একটা কি দুটো লবঙ্গ। ব্যাস, এগুলোকে একটু ফুটিয়ে নিন, তাহলেই তৈরি হয়ে গেলো চা। তবে আরও ভালো হয় যদি এর মধ্যে তেজপাতা দেন। এই গোটা মিশ্রণকে একত্রিত করে যদি চা বানিয়ে খান দিনে দুবার বা একবার, তাহলেই আপনাদের ইমিউনিটি শক্তি বৃদ্ধি পাবে। কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, কথা দিলাম কোনোদিন আপনাদের জ্বর, সর্দি, কাশি কিচ্ছু হবে না। দেখুন বন্ধু, অনেকে বলে যে ঠান্ডা পড়েছে তাই ঠান্ডা লেগেছে, কিন্তু আপনাদেরকে বলে রাখি এই ধারণা একদমই ভুল। ঠান্ডা বাড়লে কোনোদিনও শরীরে ঠান্ডা বা সর্দি বা কাশি এগুলো হয় না। ঠান্ডা সর্দি কাশি হয় সেগুলো ইনফ্লুয়েঞ্জার কারণে বা বিভিন্ন ভাইরাল অ্যাটাকের কারণে বা অন্য কোনো ইনফেকশনের কারণে। আইসক্রিম খেলেই যে আপনার ঠান্ডা লাগবে তার কোনো মানে নেই, বৃষ্টিতে ভিজলে যে আপনার ঠান্ডা লাগবে তার কোনো কারণ নেই। তাই বন্ধু, যাদের ইমিউনিটি কম তাদের এই ধরনের ঠান্ডা লাগা, সর্দি, জ্বর বার বার হবে, সে সিজন চেঞ্জ হলেও হবে না হলেও হবে। তাই ভ্রান্ত ধারণা থেকে বেরোন এবং তুলসী পাতাকে সেবন করুন যেভাবে বললাম সেভাবে। বন্ধু, এতগুলো কাজ শুনে হয়তো আপনি ভাবছেন যে তুলসী গাছ আজকেই বাড়িতে লাগাবো। তো দেরি না করে যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে অবশ্যই আজকে লাগিয়ে নিন। এবং যাদের বাড়িতে তুলসী গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। মতো বিশেষ করে হিন্দু ধর্মে এই তুলসী গাছকে বলা হয় মা, কারণ এই তুলসী গাছ যেখানে লাগানো থাকে সেই আশেপাশের পরিবেশেও অক্সিজেনের সাপ্লাইটাকেও বাড়িয়ে দেয়, যাতে করে আমরা রোগমুক্ত থাকতে পারি। এই তুলসী গাছ যদি ঘরের মধ্যেও থাকে বা বাড়ির মধ্যেও থাকে বা ব্যালকনিতে থাকে তাহলে সেই বাড়িতে ভাইরাস, ব্যাকটেরিয়া চট করে ঢুকতে পারে না, এগুলো সায়েন্টিফিক্যালি প্রুভড। এবং তার সঙ্গে সঙ্গে তুলসী পাতা খেলে কী কী উপকার হয় সেগুলো তো বলেই দিলাম। বুঝতে পারছেন কেন হিন্দু শাস্ত্রে তুলসী গাছকে মা বলা হয়। বন্ধু, ধর্মে বলা কথাগুলো কিন্তু পার্টিকুলার কোনো ধার্মিক মানুষের জন্য নয়, সেগুলো সকলে পালন করতে পারে এবং সকলের জন্য যেটা করলে উপকার হবে। আজ অব্দি কোনো ধর্ম নেই যেখানে যে কথাগুলো বলা আছে সে কথাগুলো ভুল। কোনো ধর্ম দেখাতে পারবেন না যে ভুল ভাল কথা বলা আছে। সব ধর্মেই এমন কিছু কথা বলা আছে যেগুলো মানব জাতির উদ্দেশ্যে বলা আছে, যেগুলো যদি প্রয়োগ আনে মানব জাতি তাহলে তারা ভালো থাকবে, মানুষের কল্যাণ করার জন্যই কিন্তু ধর্মগ্রন্থগুলো লেখা হয়েছে। তো বন্ধু, আজকের ভিডিওতে আপাতত এটুকুই। তুলসী গাছের পাতা কি আপনি খান সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আসছি আবার পরের ভিডিওতে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করুন, ভিডিওটাকে শেয়ার করতে যেন ভুলবেন না, সকলের মধ্যে ছড়িয়ে দিন এই ভিডিওটাকে শেয়ার করে, যাতে সবাই আপনার মতনই উপকৃত হয় ঘরে বসে। বন্ধু, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি আসছি পরের ভিডিওতে, যতদিন না আসি ততদিন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে ভুলবেন না বন্ধুরা।